আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইয়াসমিন আক্তার। আজ আপনাদের সঙ্গে কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে। সকলেই আজকাল জানেন থাইরয়েড চারিদিকে ছড়িয়ে গেছে, ঠিক ডায়াবেটিস যেমন থাইরয়েড একটি শব্দ। তবে অনেকেই মনে করেন থাইরয়েড এক জিনিস, হরমোন এক জিনিস। আসলে বিষয়টা কি আজ আপনাদেরকে ক্লিয়ার করব। থাইরয়েড হরমোন বেসিক্যালি এই পুরোটা একসাথেই বলতে হয়, অর্থাৎ আমাদের বডিতে অনেক হরমোন আছে। এর মধ্যে একটি হরমোনের নাম হচ্ছে থাইরয়েড হরমোন, যা আমাদের গলায় সামনের দিকে ছোট্ট একটি গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ওর কাজ হচ্ছে যে কেমিক্যালটি তৈরি করে তার নামই হচ্ছে থাইরয়েড হরমোন। অর্থাৎ এই থাইরয়েড হরমোনটি ওই গ্ল্যান্ড থেকে তৈরি হয়ে রক্তের মধ্যে চলে যায় এবং বিভিন্ন কাজে আমাদের বডিকে সহায়তা করে, স্পেশালি যেটাকে বলি আমরা মেটাবলিজম, মেটাবলিজমের কাজে সহায়তা করে। তার মানে হচ্ছে গিয়ে আমার বডির ব্যাজাল মেটাবলিক রেটকে কন্ট্রোল করা, আমার ওয়েটকে নিয়ন্ত্রণ করা এবং এছাড়াও আমাদের হার্টের উপর বিভিন্ন জায়গায় আসলে এই থাইরয়েড হরমোনের প্রভাব রয়েছে। প্রশ্ন হচ্ছে হাইপোথাইরয়েডিজম এর অর্থ কী? এর অর্থ হচ্ছে থাইরয়েড হরমোন যখন বডিতে কমে যায় তখন আমরা এটাকে বলি হাইপোথাইরয়েডিজম। আপনারা অনেকে কনফিউজড হয়ে যান যখন ডাক্তার সাহেব দেখে যে টিএসএইচ বেশি, অথচ আমাকে বলছে আমি হরমোন নাকি কমে গেছে। অর্থাৎ আমাদের বডিতে অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে তিনটা হরমোন, একটা হচ্ছে T3, একটা T4, আরেকটি হচ্ছে টিএসএইচ। টিএসএইচ হরমোনটি আসে মাথা থেকে আর T3 T4 আসে গলায় যে গ্ল্যান্ডটি আছে সেখান থেকে। মাথার যে গ্ল্যান্ডটি আছে উনি কন্ট্রোল করেন হচ্ছে আমাদের এই গলার থাইরয়েড গ্ল্যান্ডটাকে। অর্থাৎ যদি আমার গলা থেকে T3 T4 হরমোনটি কোনো কারণে কম আসে কিংবা অপর্যাপ্ত বলতে পারেন বা আসছে কিন্তু ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মাথার থেকে টিএসএইচ হরমোনটা বেশি আসে এবং তখনই ডাক্তার সাহেব টিএসএইচ রিপোর্টে বেশি দেখছেন আর আপনাকে বলছেন হাইপোথাইরয়েডিজম। অর্থাৎ হাইপোথাইরয়েডিজম মানে হরমোনটি কম কিন্তু টিএসএইচটি বেশি থাকবে। এটারও আবার অনেক ধরন আছে যেটা আসলে একমাত্র এন্ডোক্রাইনোলজিস্টরাই আপনাদেরকে ভালো করে ক্ল্যারিফাই করতে পারবেন যে কোন ধরনের আপনি হাইপোথাইরয়েডিজমের মধ্যেও পড়েন। এখন প্রশ্ন হচ্ছে আমি কী করে বুঝবো যে আমি হাইপোথাইরয়েডিজমের ভুগছি কি না? অর্থাৎ যদি কোনো রোগী লক্ষ্য করে যে তার ওয়েট বেড়ে যাচ্ছে, সে খুব ডায়েট করছে, খুব বেশি খাচ্ছে না, হাঁটছে, তারপরেও তার ওজন বৃদ্ধি পাচ্ছে, কিংবা তার অযথায় চুল পড়ে যাচ্ছে অনেক, কিংবা স্কিন রাফ হয়ে যাচ্ছে, কিংবা দেখলো যে চোখের নিচে ফুলে যাচ্ছে, মুখটা কেমন ফোলা লাগছে, গলার ভয়েসটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিংবা দেখলো যে না আমার তো পিরিয়ডের খুব প্রবলেম হচ্ছে, অর্থাৎ অনেক বেশি ব্লিডিং হচ্ছে কিংবা ইরেগুলার হচ্ছে, কেউ কেউ কনসিভ করতে চাচ্ছেন কিন্তু বেবি কনসিভ করছে না, পায়খানা বেশ কষা হয়ে যাচ্ছে এবং অল্পতেই অনেকে যেটা হয় ফ্যাটিগ লাগছে, খুব ক্লান্ত লাগে, কোনো কাজ করতে পারছেন না, ভীষণ উইক লাগছে, এই প্রশ্নগুলো যখনই আপনার মাথায় আসবে সব কিছু মিলে আমাদেরকে আসলে থাইরয়েডটি দেখাটা খুবই জরুরি। কারণ থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম স্পেশালি ডে বাই ডে আমাদের সাবকন্টিনেন্টে বলেন আমাদের দেশে স্পেশালি বেড়েই চলেছে, ঠিক যেমনি ডায়াবেটিস তেমনি হাইপোথাইরয়েডিজমের। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হাইপোথাইরয়েডিজমের তাহলে কারণ কী, আমি কী করতে পারি? আসলে এর বিভিন্ন কারণ আছে। এর মধ্যে যেটা আগে ধারণা করা হতো সেটা ছিল আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে, এখন খুব বেশি আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হয় না, এখন যেটা হয় সেটা হচ্ছে অটোইমিউন থাইরয়েড ডিজিজ। অর্থাৎ আমার থাইরয়েড গ্ল্যান্ডের যে সেলগুলো তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয় যার কারণে গ্ল্যান্ডটা নষ্ট হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে যদি থাইরয়েডের সার্জারি হয়ে থাকে কিংবা এমন কোনো ঔষধ ব্যবহার করা হয়েছে যার কারণে থাইরয়েড হরমোন এফেক্টেড হয়েছে, কিংবা দেখা গেল আমরা হাইপারথাইরয়েডিজমের চিকিৎসায় রেডিও আয়োডিন ব্যবহার করেছি তার কারণে কমে যেতে পারে। অর্থাৎ বিভিন্ন কারণ আসলে হাইপোথাইরয়েডিজমের জন্য দায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে আমি জানলাম যে আমার হাইপোথাইরয়েড হয়েছে তাহলে আমার কী অবস্থা হতে পারে? অনেকে ভীষণ বিচলিত হয়ে যান, আমার থাইরয়েড ধরা পড়েছে, আমার বোধহয় জীবন এখানেই শেষ। বিষয়টা তা নয়, ভেরি সিম্পল ট্রিটমেন্ট এবং ওষুধটা বেশ কনভেনিয়েন্ট এবং সেই ওষুধটার দামও খুব কম। যদি শুধু আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করা যায় তাহলে আপনার থাইরয়েড স্পেশালিস্ট যে ডাক্তার আছেন সে আপনার ওষুধটির ঠিক ডোজটি আপনার জন্য নির্ণয় করে দিবেন। তবে একটা জানা খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের রোগীদেরকে অনেক সময় ইনস্ট্রাকশনটা ভালো করে দেওয়া হয় না থাইরয়েড হরমোনটি আমরা কীভাবে খাবো। অর্থাৎ আপনাকে নিতে হবে থাইরয়েড হরমোনটি ঠিক খালি পেটে, নাস্তার
ঠিক পারলে ভালো হয় এক ঘন্টা আগে। আমি বলি যারা ফজরের নামাজ পড়েন তাদেরকে ফজরের নামাজে খেয়ে ফেলতে, সেক্ষেত্রে আপনি যত দেরি করেন কোনো অসুবিধা নেই। এবং আপনি মনে রাখবেন যদি আপনি এক ঘন্টা আগে বা মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট আগে খান, তবে অন্য কোনো ওষুধের সঙ্গে দয়া করে সেবন করবেন না, এটি একাই খেতে হবে। এবং অনেকে ভুলে গ্যাস্ট্রিক ওষুধের সাথে খেয়ে ফেলেন, সেটাও করবেন না। তাহাতে কি হয়, আমাদের বডিতে যে পরিমাণ ওষুধ দরকার দেখা যায় আপনি অন্য কোনোভাবে খেলে বা কম বডিতে ঢুকবে, সেক্ষেত্রে এই ব্যাপারে ইনস্ট্রাকশনটি খেয়াল রাখতে হবে। এবং এটার যে কটা ওষুধই আমরা দেই না কেন, 2টা, 2.5টা, 3টা, সব সময় একই সাথে খেতে হবে, কখনো কোনো বেলায় ভাগ করে খাওয়া যাবে না। এবং হচ্ছে গিয়ে আপনার এই থাইরয়েডের হরমোনটি আপনাকে রেগুলার একটা চেক আপের মধ্যে রাখতে হবে 1.5 থেকে 2 মাস প্রথম দিকে। পরে হয়তো আমরা যাদের ভালো মেনটেন হয় 3 থেকে 6 মাস পরপর আমরা আসলে চেক করে দেখতে বলি থাইরয়েড হরমোনটি ব্যালেন্সে আছে কি না, সেই অনুযায়ী আপনার ডাক্তার আপনার ওষুধটি সমন্বয় করে দিবে। আরেকটি কথা আজকে আমি আপনাদের সাথে না শেয়ার করলেই পারছি না, সেটা হচ্ছে অনেক রোগীদের মধ্যে একটি ভুল ধারণা আছে, যখনই থাইরয়েড ধরা পড়ে তারা মনে করেন আমার বোধহয় আর বেবি হবে না। এটা টোটালি রং। যদি কোনো মানুষ থাইরয়েড হরমোনের চিকিৎসা গ্রহণ করে এবং সঠিক মাত্রায় তার টার্গেটটি ঠিক রাখা যায়, আল্লাহর রহমতে সে অবশ্যই বেবি কনসিভ করতে পারে। সো এই ভাবনাটি আপনাদের মাথা থেকে আজ থেকে দূর করে ফেলতে হবে এবং সঠিকভাবে ঔষধ সেবন করতে হবে এবং রেগুলার ডাক্তারের সঙ্গে থেকে আপনার হরমোনের মাত্রাটি ঠিক করে নেবে, তাহলে একমাত্র আপনি সুস্থতা আশা করতে পারেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।